আসসালামু আলাইকুম। আসলে আমি জানতে চাইবো না যে আপনারা কেমন আছেন, কারণ এত চমৎকার একটা অ্যাম্বিয়েন্স, সবাই ভালো থাকবেন এটাই স্বাভাবিক। খারাপ থাকলেও এখানে এসে মন ভালো হয়ে যাবে, কি ঠিক কি না? ভালো আছেন না? হ্যাঁ, আপনারা কি বলেন, ভালো আছেন? তাহলে সবাই একবার বলুন তো, ভালো আছি, খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন তো এখানে সবাই বিজনেসের কথা বলছিল, তো আমার মনে হয়েছে বিজনেস তো আমরা শিখেছি কিছুটা কিছুটা, তবে আমি সবচেয়ে বেশি যেটা স্যারের কাছ থেকে শিখেছি, সবচেয়ে বড় যে বিষয়টা শিখেছি সেটা হচ্ছে, স্যার তার লেকচারের মাঝে দুইবার একটা কথা বলছিলেন যে ট্র্যাজেডি সেটা না যেটা তোমার সাথে ঘটে গেল, তুমি বিজনেসে লস করেছো বা তোমার লাইফে খুব অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে গেছে, দিস ইজ নট ট্র্যাজেডি অ্যাকচুয়ালি। ট্র্যাজেডি হচ্ছে সেটা যে এই ঘটনাটার পরে তুমি সেটা নিয়ে থেমে গেছো, তোমার এগিয়ে চলাটা বন্ধ হয়ে গেল, দিস ইজ দ্য মেইন ট্র্যাজেডি। আর ট্র্যাজেডিটা আমরা সবাই কোনো না কোনো সময় ফেস করেছি, কিন্তু এখন আমার মনে হয় যে আমরা এমন একজন মেন্টর স্টুডেন্ট হিসেবে আছি যে লাইফের ট্র্যাজেডি এখন থেকে বাই বাই, ঠিক আছে? আমি তানহা তাসমিন চৌধুরী, ঢাকায় থাকি, ঢাকার মেয়ে। তো আমি কিন্তু একজন ফেলিয়র, আমি 2010 থেকে একটা বিজনেস স্টার্ট করেছিলাম, এবং যখন স্টার্ট করেছি তখন বিজনেসটা হেভি রমরমা, দারুণ খরচ করেছি, দারুণ ইনকাম করেছি, প্রফিট করেছি। একটা সময় ঠিক 5 বছরের মাথায় এই বিজনেস, আমার এই ব্যবসা প্রতিষ্ঠান আমার জন্য বোঝা হয়ে গিয়েছিল। তো আমি দুইটা এক্সপিরিয়েন্সই আমার আছে, যে একটা বিজনেস ভালো চলা, একটা বিজনেসের গ্রোথ এবং সেটার যে একটা ধ্বংস, দুটাই আমি দেখে ফেলেছি। তো আমি তখন থেকে একটা কথা ভাবছিলাম যে কেন এটা হলো না, আমি কেন পারলাম না। তো স্যারের কোর্স যখন আমি করলাম, বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ, তখন আমি বুঝলাম যে আমি আসলে ঢালহীন তলোয়ারহীন নিধিরাম সর্দার ছিলাম। আমার মধ্যে কোনো রকম কোনো পারফেক্ট ট্রেনিং ছিল না, আমি জাস্ট যুদ্ধক্ষেত্রে নেমে গেছি। কারণ স্যার একটা কথা বলছিলেন যে বিজনেস হচ্ছে গিয়ে সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র, আপনাদের মনে আছে নাকি স্যারের ট্রেনিংয়ে? তো আমি এটা বুঝেছি যে আমি কোনো ট্রেনিং ছাড়া যুদ্ধক্ষেত্রে নেমে গেছিলাম। তো এখন আমি আসলে একজন সেনাপতি পেয়েছি, আমি না আমরা সবাই। তো আমরা চাইবো যে একটা ফ্যামিলিতে যেমন একটা বটগাছ থাকে, আমাদের এটা একটা ফ্যামিলি হিসেবে আমরা যদি বিবেচনা করি, তাহলে কাঞ্চন স্যার আমাদের সেই বটগাছ, এবং আমাদের উচিত নিজেদের মধ্যে একটা ভালো কমিউনিটি তৈরি করা, কারণ ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ, আর এই স্ট্রেংথটা কিন্তু আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এখন বিষয়টা এইটা না যে আমার বিজনেস আমি করব, আমি একা উন্নতি করব, সেটা না। ওয়ার্ড অফ মাউথের পাওয়ার কিন্তু এখন অনেক, আমরা যা শিখেছি সেটা নিজেরা কতটুকু মাথায় ঢুকাতে পেরেছি যার যার আসলে এটা ডিপেন্ড করে, কিন্তু আমরা যদি আমাদের ফ্যামিলি মেম্বার, আমাদের বিজনেস রিলেটেড, আমাদের ভালো এমপ্লয়ীদেরকে এই ধরনের কোর্স করার সুযোগ করে দেই, তাহলে মনে হয় যে তার মাথায় কিছুটা, আমার মাথায় কিছুটা, আমি 40% আরেকজন 60%, এভাবে কিন্তু আমরা 100% স্যারের নির্দেশটা আমরা নিতে পারবো। হ্যাঁ, স্যার যা এক্সপ্লেইন করতে চায়, স্যার যা শেখাতে চায় আমাদেরকে, একা তো এতটা ধারণ করা সম্ভব না। তো এটা হচ্ছে আমার একটা পরামর্শ থাকবে আপনাদের জন্য, যে সবাই ফ্যামিলি মেম্বার বা ভালো এমপ্লয়ীদেরকে এই কোর্সগুলোতে, এই কোর্সগুলো করার জন্য উৎসাহিত করবেন। আর সবাইকে ধন্যবাদ, সবসময় যেন আমাদের এই কমিউনিটিটা থাকে, এটা একটা স্ট্রেংথ হিসেবে আমরা কাজে লাগাতে পারি, এই আশা থাকবে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য, ধন্যবাদ।